আসসালামু আলাইকুম ভিউয়ার্স সিগন্যাল মাস্টার ডিআইওয়াই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম অনেক দিন পরে একটি লাইভ ভিডিও করতেছি আজকে আমি আলোচনা করব ন্যাটিস রাউটার নিয়ে এই রাউটারের কিছু ভালো দিক এবং খারাপ দিক রয়েছে এ রাউটারের একটা সমস্যা আছে যেটা অনেকেই সলিউশন করতে পারেননি তাই এই ভিডিওতে এর সমস্যার সমাধান দেবো ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রথমে আলোচনা করব এই রাউটারের প্রবলেমটা নিয়ে আসলে এই রাউটারের প্রবলেমটা কী অনেকে এই রাউটারটি কিনেছেন এবং ওয়ারলেস কানেকশন করতে গিয়ে অথবা পাসওয়ার্ড পরিবর্তন করতে গিয়ে ফাংশন এলোমেলো হয়ে যাওয়ার কারণে রাউটারের এসএসআইডিটা আর শো করে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে এসএসআইডি শো করতেছে ঠিকই ম্যাক অ্যাড্রেস করতে গিয়ে আপনার যে নিজের ফোনের ম্যাক অ্যাড্রেস এটা আপনি বসাননি এই কারণে এই রাউটারে আর প্রবেশ করতে পারতেছেন না তখন এই রাউটারের ভিতরে কিভাবে প্রবেশ করবেন এবং এটি কিভাবে রিসেট করবেন সেই টেকনিক আমি এই ভিডিওর ভিতরে দেখিয়ে দিব দেখুন ভিউয়ার্স আমার হাতে ন্যাট চব্বিশ উনিশ ই মডেলের যে রাউটারটি আছে এ রাউটারটির প্রবলেম হচ্ছে এসএসআইডি শো করে কিন্তু এর এসএসআইডিতে কোনো ফোন দিয়ে কানেক্ট করা যায় না এবং ল্যাপটপ দিয়েও এই রাউটারটি কন্ট্রোল করা যাচ্ছে না মানে এই রাউটারে কোনো কিছুই করা যাচ্ছে না এমতো অবস্থায় এই রাউটারগুলো ফেলে দেওয়ার উপযুক্ত কিন্তু আপনারা কখনোই রাউটারগুলো ফেলে দিবেন না এই রাউটারে প্রবেশ করার জন্য আরেকটি রাউটারের প্রয়োজন হবে দেখুন আমার হাতে আরেকটি রাউটার আছে এটা হচ্ছে টেন্ডা এফ থ্রি যে কোনো ব্র্যান্ডের রাউটার দিয়ে আপনি এই রাউটারে প্রবেশ করতে পারবেন এটা কীভাবে প্রবেশ করবেন দেখেন আমি দেখাই এখানে যে অনপোট আর ল্যান্ডপোর্টগুলো আছে অবশ্যই এখানে ল্যান্ডপোর্ট থেকে এরকম একটি কেবল দিয়ে লাইনটা নেবেন দেখেন আমি এরকম একটা পোর্ট থেকে লাইনটা নিলাম আর বাকি এই পোর্টটা যে রাউটার দিয়ে এই রাউটারে প্রবেশ করবেন সেই রাউটারের অনপোর্টে লাগিয়ে দিবেন দেখেন আমি এখানে অনপোর্টে লাগিয়ে দিচ্ছি অনবোর্ডে লাগাই দিলাম এবারে আমি দুই রাউটারে পাওয়ার দেব দিয়ে এই রাউটারে যে আইপি অ্যাড্রেস আছে দেখুন এখানে আইপি অ্যাড্রেসটা দেখুন তো ক্যামেরার ফোকাসের কারণে দেখা যাচ্ছে না এখানে একটা আইপি অ্যাড্রেস আছে ডিফল্ট আইপি অ্যাড্রেস সেই আইপি অ্যাড্রেসটা এই রাউটারে কানেক্ট করে ক্রোম ব্রাউজারে গিয়ে ওই আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করতে হবে তাহলে এই রাউটারে ফার্মওয়্যারে প্রবেশ করবে আমি প্র্যাকটিক্যালি দেখাই দেখুন দেখুন আমি ক্রোম ব্রাউজারে গিয়ে আমি যে টেন্ডার আউটারটি পাওয়ার দিয়েছি এই টেন্ডার আউটারের সাথে আমার ফোন কানেক্ট করব দেখুন এখানে মাঝখানে যে টেন্ডা লেখা টেন্ডা সিক্স 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 এ টেন লেখা এটা হচ্ছে আমার এই টেন্ডার নতুন রাউটার আর নেটিসের এখনও এসএসআইডি শো করেনি দেখুন নিচে একদম নিসে নেটিস টু পয়েন্ট ফোর জি লেখা এটা হচ্ছে আমার যে রাউটারে প্রবেশ করতে পারছি না সে রাউটারটি দেখুন আমি টাচ করতেছি কিন্তু ওখানে কোনো কিছুই শো করে না মানে চাপই নেয় না এখানে আমি টেন্ডাতে কানেক্ট করা মাত্রই দেখুন কানেক্ট হয়ে গেল এবার আমি টেন্ডার রাউটারে প্রবেশ করব। আর পাওয়ার কানেকশনগুলো এবং কেবল কানেকশনগুলো আমি আর একবার দেখে দিই অবশ্যই এইভাবেই কানেকশনগুলো করবেন কারণ এখানে ভুল হলে কখনোই আপনি ন্যাটিস রাউটারে প্রবেশ করতে পারবেন না দেখেন আমি ন্যাটিস রাউটারের ল্যান্ডপোটে কানেকশন করেছি এখানে চারটা পোর্ট আছে আপনি যে কোনো একটা পোটে লাগাইতে পারবেন আর টেন্ডার আউটারের অবশ্যই অনপটে যে রাউটার দিয়ে কন্ট্রোল করবেন সে রাউটারের অবশ্যই অনপোটে লাগাবেন আমি এবার ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে আমার টেন্ডার যে রাউটার সে রাউটারের আইপি অ্যাড্রেসটা এখানে বসাবো দেখুন একশো বিরানব্বই ডট একশো আষট্টি ডট অন ডট অন দিলাম এবার টেন্ডার আউটারে প্রবেশ করবে দেখুন এখানে সার্চ করা মাত্রই টেন্ডার আউটারে প্রবেশ করলো আমি তো টেন্ডার আউটারে কিছু করব না যেহেতু আমি প্রবেশ করব হচ্ছে ন্যাটিস রাউটারে তাই আমাকে এখানে অবশ্যই ন্যাটিসের যে আইপি অ্যাড্রেসটা আছে সেইটি বসাতে হবে ন্যাটিসের যে ডিফল্ট আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে একশো বিরানব্বই ডট একশো আষট্টি ডট এক ডট দুইশো এটা সব ন্যাটিসেরই ডিফল্ট আইডি তারপরেও আপনারা পিছনে যে স্টিকার আছে সেই স্টিকারে দেখবেন দেখুন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের অপশন এসেছে তার মানে রাউটারে আমি প্রবেশ করতে পারবো এবার স্টিকারে থাকা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে বসে দেব ইউজার নেম হচ্ছে গেস্ট এবং পাসওয়ার্ডটাও গেস্ট অ্যাট দ্য রেট গেস্ট অ্যাট দ্য রেট তেত্রিশ তেতাল্লিশ এখানে তেত্রিশ তেতাল্লিশ বসে দিচ্ছি সরি চুয়াল্লিশ হয়েছে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড হলে সাইন ইন বাটনে ক্লিক করে দিবেন তাহলে রাউটারে প্রবেশ করবেন দেখুন রাউটারে প্রবেশ করেছি অনেকেই ন্যাটিস রাউটারের ফার্মওয়্যারে ঢুকে কিভাবে রিসেট করতে হয় সেটা জানে না এটা দেখে নিন দেখুন অ্যাডভান্সে ক্লিক করার পরে একদম নিচে আমি একটু জুম করে দেখাই এখানে অপশনগুলোর একদম নিচে লেখা আছে সিস্টেম টুলস এখানে দেখুন সিস্টেম টুল লেখা আছে এই সিস্টেম টুলে ক্লিক করবেন করার পরে একদম নিচে দেখবেন ফ্যাক্টরি ডিফল্ট লেখা আছে ফ্যাক্টরি ডিফল্টে টাচ করবেন টাচ করার পর দেখুন এখানে রেজিস্টর লেখা আছে এখানে রেজিস্টর করলেই মোটামুটি এক মিনিটের মতো সময় লাগবে এটা রিস্টার্ট হতে দেখুন এখানে রেস্টার্ট হচ্ছে এভাবে আপনারা ন্যাটিস রাউটারগুলোর ভেতরে ঢুকে রিস্টার্ট করবেন তারপর থেকে আপনি ন্যাটিস রাউটারে সরাসরি প্রবেশ করতে পারবেন এখানে রিসেট হওয়ার জন্য অবশ্যই দুই এক মিনিট সময় দিবেন আমি তার ভিতরে আবার দেখে দিই কীভাবে রিসেট করতে হয় দেখুন ফ্যাক্টরি ডিফল্ট লেখা আছে এখানে টাচ করবেন তার আগে টাচ করবেন সিস্টেম টুলসে তারপরে এখানে রেস্টোর লেখা আসবে রেস্টোরে মারবেন এগুলো কখনও ভুল করবেন না দেখুন এটা রিস্টার্ট হচ্ছে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিই দেখুন ভিওয়ার্স এখানে রিস্টার্ট হয়ে গেছে এবার আমি রাউটারের এসএসআইডিতে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলেই কানেক্ট হয়ে যাবে যেহেতু এটা স্ক্রিন রেকর্ড স্ক্রিন রেকর্ডে পাসওয়ার্ড শো করে না তাই এখানে অন্ধকার হয়ে গেল পাসওয়ার্ড দেওয়া মাত্র এখানে কানেক্ট হবে দেখুন কানেক্ট হয়েছে এবার আপনি এ রাউটারে প্রবেশ করতে পারবেন আর এই রাউটারটি রিসেট করতে গেলেও এরকম সমস্যা হয় কখনো কখনো রিসেট বাটনে যখন আপনি চাপ দিয়ে ধরে থাকবেন তখনও এরকম একটা সমস্যার সম্মুখীন হতে হয় কিছু কিছু ক্ষেত্রে সব সময় যে এরকম হয় তা না আমি আপনাদেরকে দেখাই দেখুন চাপ দিয়ে আমি রিসেট করতে গেলে এর রাউটারে শুধু একটি বাতি জ্বলবে মানে একটি বাতি অল টাইম জ্বলে থাকবে আর কোনো বাতি জ্বলবে না নেটও আসবে না আপনার রাউটারে প্রবেশও করতে পারবেন না আমি এখন রাউটারটি একবার রিসেট করার চেষ্টা করি বাটন দিয়ে দেখুন কীভাবে এই সমস্যাটা হয় এটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে বাটনে চাপ দিয়ে রিসেট করার চেষ্টা করি দেখেন এখন কিন্তু লাইট জ্বলতেছে সবগুলা আমি এখানে চাপ দমাত্রই মাত্রই লাইট অফ হয়ে যাবে দেখুন এখানে আমার রাউটারটা সব ঠিক আছে এখন আমি রিসেট করতেছি মানে প্রবলেমটা কীভাবে হয় এটা জানাচ্ছি আমি এখানে বাতি নিভে যাওয়ার পরে আমার রাউটারটি কিন্তু রিস্টার্ট হয়ে গেছে এখন যদি আমি আবার চাপ দিই আবার ধরে থাকি কিংবা অনেকক্ষণ ধরে চাপ দিয়ে ধরে থাকি সেই ক্ষেত্রে আর কোনো বাতি চলবে না দেখুন আমি অনেকক্ষণ ধরে চাপ দিয়ে ধরে আছি আমি এখন সেরে দিলাম দেখুন আর রাউটারটি অন হবে না মানে এসএসআইডিও শো করবে না এখানে কোনো লাইটও জ্বলবে না এভাবে একটাই জ্বলে থাকবে আমি পাওয়ার অফ অন করে দিলেও এভাবেই জ্বলে থাকবে এই রাউটারটির ভেতরে আর প্রবেশ করতে পারবেন না তখন আপনার অন্য একটি রাউটার দিয়ে এভাবেই রিসেটটা করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য